হ্যালো বন্ধুরা, আমি শেখ গোর্নিল। এখন আমি করবো ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কলঙ্কর রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম সামান্য ধারণা দিই, ঋত্বিক এবং রাইমার ক্যারেক্টারের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে এবং তারা বিয়ের আগে একে অপরকে কথা দিয়েছিল যে তারা একে অপরকে সবসময় সত্যি কথা বলবে, সত্যিটা যত বেশি নোংরা হোক না কেন। এবার বর্তমান সময় অর্থাৎ বিয়ের বহু বছর পরে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটার একটা অ্যাফেয়ার হচ্ছে, যেটার ব্যাপারে সে রাইমা সেনের ক্যারেক্টারকে সত্যি সত্যি জানাচ্ছে এবং জানানোর পরেও সে অ্যাফেয়ারটাকে কন্টিনিউ করছে এবং তার অ্যাফেয়ারের ব্যাপারে রেগুলারলি সে নিজের স্ত্রীকে অর্থাৎ রাইমা সেনের ক্যারেক্টারকে আপডেট দিতে থাকছে। এবার রাইমা সেনের ক্যারেক্টারটা কি জেলাস হয়? যদি সে জেলাস হয়, সেক্ষেত্রে সে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের সঙ্গে কি করে বা এই সম্পর্কটাকে নষ্ট করবার জন্য কি করে, বা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা এই পরকীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে কিনা, নিজের স্ত্রীর কাছে ফেরে কিনা, এই যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে। প্রথমে যদি সিরিজটার ভালো দিক নিয়ে কথা বলে নিই, সিরিজটার লাস্ট এপিসোডটা রিয়েলি ভালো। সেখানে যে টুইস্টগুলো রয়েছে, অ্যাকচুয়ালি দুটো টুইস্ট রয়েছে, একটা টুইস্ট আমার জন্য রিয়েলি ওয়ার্ক করেছে, আমার জন্য আনপ্রেডিক্টেবল ছিল, এবং আরেকটা টুইস্ট রয়েছে যে টুইস্টটা আমি ধরে ফেলেছিলাম যে এরকমটাই হতে চলেছে, কিন্তু তবুও আমার মনে হয় এই সিরিজের যারা টার্গেট অডিয়েন্স মধ্যবয়স্ক মহিলারা, তাদের জন্য কোথাও একটা এই টুইস্টটা ওয়ার্ক করে যাবে। ফলত দুটো টুইস্টে যেহেতু তাদের জন্য ওয়ার্ক করবে, এমন জায়গাতেই সিরিজটাকে শেষ করা হয়েছে যেখানে সিজন টু নিয়ে তাদের একটা আগ্রহ থাকবে। ইন্দুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, পরবর্তী সিজনের জন্য প্রচুর মহিলা দর্শক তারা হইচইয়ের কাছে প্রচুর ডিমান্ড করেছে, সেম জিনিসটা হয়তো এই সিরিজের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পেতে পারি। গোটা সিরিজটা মানে এই লাস্ট এপিসোডটা বাদ দিয়ে দিলে তার আগের এপিসোডগুলো একেবারেই ভালো নয়, মানে সেখানে আমার প্রচুর সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। কিন্তু লাস্ট এপিসোডটা মানে একটা অ্যাভারেজ এপিসোড হওয়া সত্ত্বেও বাকি আপনাকে আগে এত বেশি জ্বালিয়ে ফেলেছে আগের এপিসোডগুলো, সেখানে তারই মনে হয় যে ব্রেথ অফ ফ্রেশ এয়ার। শাহানা দত্তের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যান গিয়ে দেখুন, তাদের এই ভিডিওটা কন্টিনিউ করা আর উচিত হবে না। ঋত্বিক চক্রবর্তী রয়েছেন বলে আমি সিরিজটা দেখা শুরু করেছিলাম, আমি প্রচণ্ডই হতাশ হয়েছি, কিন্তু কিছু করবার নেই। বাঙালি অভিনেতাদের প্রচুর পয়সা নয় যে তারা বেছে বেছে কাজ করতে পারবে, একটা কাজ করে তারা খুবই সামান্য কিছু অর্থ পায়, তাদেরকে করে যেতে হবে, তাদের এটাই জীবিকা। এবং প্রত্যেকটা অভিনেতার থেকে আপনি কোয়ালিটি কন্টেন্ট প্রত্যেকবার আশা রাখতে পারবেন না। যে ঋত্বিক চক্রবর্তী প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে কাজ করবে, ইন্দ্রনীল রায়চৌধুরীর সঙ্গে কাজ করবে, সে শাহানা দত্তের সঙ্গেও এরকম একটা খাজা কন্টেন্টও কাজ করবে, এটা আমাদেরকে মেনে নিয়ে দর্শকদেরকে এগিয়ে যেতে হবে। এখানে একটা পেছন পাকা বাচ্চা মেয়ের ক্যারেক্টার রয়েছে ঋত্বিক এবং রাইমার, এবার সেই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা দরকার ছিল। আদারওয়াইজ ওই ক্যারেক্টারটা যা সমস্ত অ্যাক্টিভিটিস করে সেটা ওই বয়সের মেয়ের কখনোই করা সাজে না, বা যা সমস্ত কথাবার্তা নিজের বাবা মাকে বলে সেটা কখনোই বলা সাজে না, ওই বয়সের মেয়ে জাস্ট ভাবাই যায় না, কিন্তু সেটা সিরিজে দেখানো হচ্ছে। এবার সেটার পেছনে রিজন দেওয়া হয়েছে যে ওকে বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হচ্ছে স্কুলে যাওয়ার পথে, ও বাবা মার মধ্যে এরকম একটা অশান্তি মেনে নিতে পারছে না, একটা স্বাভাবিক বাবা মা স্বাভাবিক একটা ছোটোবেলা জীবন চেয়েছিল। এবার সেই ক্রাইসিসটা মানে ভালোভাবে লেখা হয়নি ক্যারেক্টারটাকে, যে কারণে সেটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি না। জাস্ট আপনি একটা ইনফরমেশন দিয়ে দিলেন, ছুঁয়ে বেরিয়ে গেলেন, এটা তো এনাফ নয়। ঋত্বিকের ক্যারেক্টার বা রাইমার ক্যারেক্টার, কারুরই ক্যারেক্টার খুব একটা ভালোভাবে লেখা নয়, বা সৃজলার ক্যারেক্টার ভালোভাবে লেখা নয়, সব কিছুই খুব উপর উপর, মোটা দাগের রাইটিং আর কি, সূক্ষ্মতা নেই। মোমেন্টস দরকার, তো ড্রামা সিরিজ সেখানে তো মোমেন্টস দরকার, মোমেন্টস ছাড়া ড্রামা কীভাবে ওয়ার্ক করবে? কিছু সিন তো থাকবে যেখানে মন ছুঁয়ে যাবে, সম্পর্কগুলোর মধ্যে আমরা ইনভেস্টেড হয়ে যাব। এখানে রাইমা এবং ঋত্বিকের ক্যারেক্টারটা বিয়ের বহু বছর পরের থেকে গল্পটা শুরু হচ্ছে, এবার মাঝখানে যে বছরগুলো ছিল সেখানে তো তারা খুব একে অপরের সঙ্গে ভালো সময় কাটিয়েছে, সেগুলোকে তো দেখাতে হবে, ব্যাক স্টোরি হিসেবে সেগুলোকে আনতে হবে, যাতে করে আমরা একটা জুটির ভালো সময়টা দেখব, তখন আমরা বুঝতে পারবো খারাপ সময়টা কতটা বেশি কষ্টকর পুরুষটার জন্য বা মহিলাটার জন্য, ঋত্বিকের জন্য বা রাইমার জন্য। ভালো সময়টাই তুমি দেখাচ্ছ না, একদম শুরুই করছো খারাপ সময় থেকে, তখন তো কানেক্ট করা যাচ্ছে না। আগে তো প্রেম দেখাবে, তারপর তো বিচ্ছেদে ফিল করব। আর এখানে অম্বরীশের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটাকে ঋত্বিকের ক্যারেক্টার এত কথা বলছে কেন, সেটাও না খুব একটা পরিষ্কার নয়। মানে ইচ্ছা হয়েছে চলো বলি, নালে আর কি অডিয়েন্সের গল্পটা বলাই পসিবল হবে না, তাই জন্য চলো তোমাকেই বলা শুরু করি, ভাবটা অনেকটা এরকম। অম্বরীশের ক্যারেক্টারটার সঙ্গে ঋত্বিকের ক্যারেক্টার আগে থেকে কি স্পেশাল বন্ডিং ছিল যে কারণে বলা আরম্ভ করছে, এই ব্যাপারটা আমার খুব একটা ক্লিয়ার হয়নি। মানে এত কথা বলছে অম্বরীশের ক্যারেক্টার থেকে, এত প্রাইভেট কথা যেগুলো যে কাউকে আসলে বলে দেওয়া যায় না, মানে একটা খুব কাছের লোক ছাড়া, মানে সেটাকে তো এস্টাবলিশ করতে হবে অম্বরীশের ক্যারেক্টারটাকে, সেটাও এখানে খুব একটা হয়েছে বলে মনে হয়নি। ঋত্বিকের ক্যারেক্টার বলছে যে আমি কাউকে বেছে নিতে পারছি না, না নিজের স্ত্রীকে, না গার্লফ্রেন্ডকে অর্থাৎ রাইমা এবং শ্রীজলাকে,
দুজন কি রাখতে চাইছে। এবার ত্রিজলার প্রতি এত ভালোবাসা কেন, সেটা তো আমরা তখনই বুঝবো যখন তাদের প্রেমটাকে খুব সুন্দরভাবে দেখানো হবে, তাদের মধ্যে কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রাখা হবে। সেটাও তো হয়নি, মানে এখানে শ্রীজলা ঋত্বিকের যে সিনগুলো একেবারে ওয়ার্ক করে না, একদম ফ্ল্যাট, মানে কিছুই আপনি ফিল করবেন না, প্রচণ্ড বোরিং, একই জিনিস নিয়ে হেজিয়ে হেজিয়ে টেনে টেনে প্রচণ্ড বড় করা হয়েছে। রাইমা সেনের এক বান্ধবী রয়েছে, তার আবার একটা পরকীয়ার অ্যাঙ্গেল, সেটাকে জোর করে আনা হয়েছে, মানে সেটা না থাকলেই বা কী সমস্যা ছিল সেটাও আমার কাছে খুব একটা পরিষ্কার হলো না। সেই দিকটা কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া যেতে পারতো, সেক্ষেত্রে হয়তো মানে সিরিজটা অনেক ছোট হয়ে যেত, সেটাই সমস্যা ছিল যে না একটু বড় করি, সিরিয়ালের অডিয়েন্স এরা দেখবে বসে বসে, আমাদের রানিং টাইম বাড়তে থাকবে, এরকম একটা ভাবনা চিন্তা আর কি, যে চলো লেংথ বাড়িয়ে। দেখবেন এই ধরনের সিরিজগুলোতে জোর করে করে গান ফান ঢুকিয়ে, এই সিরিজও প্রচুর গান ঢুকিয়েছে, গান ফান ঢুকিয়ে বাড়ি দিয়েছে, দুজনে মিলে বসে গান গাইছে এমনি কোনো কারণ ছাড়া, আমরা দেখছি বসে বসে। তবু গানের দিকটা কেন আনা হয়েছে ক্লাইম্যাক্সে গিয়ে, তবু একটা কারণ খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে এতক্ষণ সময় নষ্ট করেছে, লাস্টে গিয়ে কিছু একটা রিজন অ্যাটলিস্ট পাচ্ছি যে কেন সময়টা নষ্ট করেছে। তাতে সময় নষ্ট করাটা কোনোভাবে জাস্টিফাইড হচ্ছে না, অন্যভাবেও জিনিসটাকে আনা যেতে পারত। যাই হোক ঠিক আছে, তবু মেকারটা করেছে, কি আর বলা যেতে পারে। এখানে রাইমা সেনকে মানে তার অভিনয় বড়ই বাজে, বড়ই বাজে, কোথাও দেখে মনেই হচ্ছে না যে সে দুসন্তানের মা, খুবই বাজে অভিনয়। বাকিদের অভিনয় ঠিকঠাক, যেরকমটা গৌরব করেন, ঋত্বিক চক্রবর্তী মানে সেও যে একবারে কিছু ভালো করেছে বলা যাচ্ছে না আর কি। আসলে স্ক্রিপ্ট খুব বাজে হলে, ক্যারেক্টার ভালোভাবে লেখা না হলে অভিনেতা তখন আর তাগিদ পায় না। এখানে অম্বরীশবাবু, যিনি একজন ভালো অভিনেতা, অম্বরীশবাবু ভায়া 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 তুমি তো ঘোরতর সমস্যায় পড়বে ভায়া, কি খেল দেখাচ্ছ ভায়া, এটা কি শুরু করলে ভায়া, শুধু ভায়া ভায়া করে যাচ্ছে। ফলত আমি জানি না তাকে প্রপারলি ডায়লগ দেওয়া হয়েছে নাকি তাকে বলা হয়েছে যে তুমি কিছু একটা করে দাও, মানে এরকম এই সিনটা এরকম চাইছি তুমি আবার বলো কিছুটা বলো তো, জানি না আমি, আমার অন্ততপক্ষে সেরকমটাই মনে হচ্ছে। ওভারঅলে এই সিরিজটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি। হইচই আমি তাদেরকে কিছু বলতে চাইছি না, তার কারণ তারা কিন্তু অ্যাটলিস্ট মানে কিছু সিরিজ 2023 সালে সত্যিকারে ভালো এনেছে, যা বলিব সত্য বলিব হইচই যা করতো আগে তার থেকে অনেক বেটার সিরিজ এই কয়েকদিন আগে মুক্তি পেল। এই সিরিজটা আবার সেই একই জোনে ঢুকে পড়েছে। আমি আশা করব যে মানে শাহানা দত্তের সঙ্গে বেশি কোলাবোরেট করবে না হইচই, নাম্বার দিচ্ছে যে কারণে করছে আর কি বলতে পারি, যাই কথা বাড়ি লাভ নেই। আপনাদের ভালো লাগলে চলবে সমস্তই, আপনাদের কীরকম কী লেগেছে যদি দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন ডাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে।